মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এরকম একটা বাড়াবাড়ি হয়ে যাবে ব্যাপারটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন, স্মাইল করে থাকবেন আর সবসময় হ্যাপি থাকবেন। আর আজ হচ্ছে থার্সডে, থার্সডে থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি। একদম আজকে সরাসরি রান্না, জানেন কিচেনটাই হচ্ছে আমাদের সবচেয়ে সম্বল জীবন। তা আজকে শীত পড়ে গেছে, তা ভাবছি রোজই তো একটা কিছু না কিছু ননভেজ হতে থাকে, নিরামিষ তরকারি ডাল ফাল হয়, আজকে সেটা করছি না। আজকে করছি একদম খিচুড়ি, একদম কিছু ঘরে যা যা সবজি ছিল তাই দিয়েই একটা খিচুড়ি করছি। তা কী কী সবজি দেখুন, এইদিকে হচ্ছে ছিম, অল্প করেই কুটেছি, একটু মোটা মোটা করে কাটা। আর এইদিক হলো বিনস, ভুলে যাচ্ছি, আর তার সাথে আলু, এখানে দুটো দেখে বড় আলু, আর টমেটো, দুটো টমেটো আছে, আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা, বেগুন ভাজা, ব্যাস আর কিছু না। এদিকে চালটা ধোয়া ধুয়ে রেখেছি, এদিকে ডালটা, মুগ ডালটা ভাজতে হবে, ভাজবো, ভেজে একদম সরাসরি বসিয়ে দিই, কারণ আজকে একটু অনেক বেলাই হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ি চলুন রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা বসিয়ে তারপর তো গল্প করবোই, আর দেখতে থাকুন ব্লগটা, অবশ্যই দেখতে থাকুন পুরো এন্ড অবধি, গল্প করবো, কাজও আছে, সবই আছে, তাই চলুন করি। আর আজকে সোনামাটা আমাকে একটু হেল্প করছে তার সাথে সাথে, ওকে আমি আদা দিয়েছি, ও আদাটাকে গ্রেট করছে, ওই দেখুন ওকে একটা দায়িত্ব দিয়েছি, তুই এটা কর। তা চলুন স্টার্ট করি। এটা গরম হোক, মুগ ডালটা ভেজে নেবো, চালটা ধুয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এটা হোক ডাল আর রাইসটা। এবার এইটা আমি এইদিকে করে দেবো, আর এইদিকে আমি মশলাটা করে নেবো। সরষের তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, মশলা দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিচ্ছি, করতে হবে। টমেটো দিচ্ছি, এদিকে রাইসটা, ডালটা ফুটে এসছে,
সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এখানে বেগুনটা ভেজে নেবো। চালটা তো সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা আর একটু লাগবে হতে, ডালটা আর একটু লাগবে। আলু আর সবজিগুলো দিয়ে দেবো, বড়টাতেই বসিয়ে দিলাম, তা তাড়াতাড়ি হয়ে যাবে। সবজিগুলো দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি, অল্প করেই দেবো, কেন সবজিতে নুন দেওয়াই আছে, প্লাস রাইসে নেই বলে। আমি একদম সিম্পল করছি, একদম নর্মাল ঘরোয়া যে রাইস ওই দিয়েই একদম খিচুড়িটা করছি। আর একটু হবে, হয়ে গেলে ঘি দিয়ে নামিয়ে দেবো। খেয়ে উঠেছি, এখন পুরো গরম গরম লাগছে, মনে হচ্ছে ঠান্ডাটা একটু কম বোধ হয়। আর এমনি তো কুয়াশা কুয়াশা, পুরো মেঘলা মেঘলা বলেই ঠান্ডাটা একদম কম। আচ্ছা ছাদের দিকে যাব না, আচ্ছা ভালো লাগছে না ছাদের দিকে যেতে, এই জন্য আজকে একটু গলিতে একটুখানি হাঁটাহাঁটি হচ্ছে। ভালো লাগছে, চারিপাশে পাখির আওয়াজ শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে এখান থেকে একটা বাইক সাইকেল টিং 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 করতে 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 যাচ্ছে। আর এখানে আমার একটা গাছ আছে, গাছটা প্রকৃতিরই একদম খেলা বলতে গেলে। শীতকালে পুরো সমস্ত পাতাগুলো ঝরে পড়ে যায়, আর তারপরে আবার গরমকাল চলে আসলে একদম পুরো পড়ে যায়। সেটা দেখেছেন আপনারা যত ব্লগে আপনারা দেখেছেন এই গাছটা, এখন দেখুন কী অবস্থা গাছটা, মানে প্রকৃতির খেলটা কী সেটা এখানে বোঝাচ্ছে। দেখেছেন সমস্ত পাতা ঝরে পড়ে যাচ্ছে, আর বোধ হয় কিছু বাকি আছে, আস্তে আস্তে একদম কিচ্ছু পাতা থাকবে না, একদম কোনো থাকবে না, পুরো ন্যাড়া। কী খেল, হ্যাঁ এটা এটারই হয়, শীতের সময় সমস্ত পড়ে যায়, আবার গরমকালে একদম পড়ে যায়। মা বলছে মা এরকম আছে, হ্যাঁ খুবই ভালো লাগে। আর এইখানেও একটা গাছ না ছিল, এখানে একটা গাছ, ওটা নেই, এই যে এইখানটা, এখানটা তো একটা গাছ ছিল, তা দিদিদের সেই গাছটা নেই কোথাও মনে হচ্ছে। এই গাছের পাতাগুলোও থাকে না, আস্তে আস্তে ঝরে পড়ে যায়। আর এমনি এখানে একটা গাছ ছিল,
দিদিরা বনায় কেটে দিয়েছে কোনো অসুবিধা অসুবিধার জন্য, ওটাও সেম পুজোর সময় ওই লাইটের হাইটের জন্য, পুজোর সময় লাইটিং দেওয়া হয় না, ওর জন্যই মনে হয় ওটা কাটা হয়েছে। তো ওইটাতেও তাই, শীতে মানে পাতাগুলো ছড়ে যায়, অদ্ভুত। চলুন সবাই একটুখানি যাওয়া হোক বিছানায়, আর শরীর ভালো লাগছে না, কোনো খেলে সোজা একদম বিছানা টানে। আর চল ওমা জানলাগুলো দিয়ে না, একটা মশার ধূপ জ্বালিয়ে দাও কলিতে, দরজাগুলো দিয়ে দে। আর কালকে তো আমি ব্লগ করিনি, তা আমি কালকে আমি ডাক্তার দেখিয়েছিলাম, আমার সোনামাকে আমি যে হোমিওপ্যাথিক ডাক্তার দেখাই তাকে দেখাতে গেছিলাম, তা আমিও সাথে দেখিয়েছি। আমার এই পা কানটাতে একটুখানি প্রবলেম আছে, প্রবলেম মানে কি বলবো, ভয়ও লাগে আর এই সময় ভাবি যে ভগবান আমাকেই কেন দিল। অনেক আগেই আমার একটু ধরা পড়েছে, এটা ছোট্ট করে একটা টিউমার আছে আমার কানের এখানটা, তা ওর আমি চিকিৎসা করছি, আমি অনেকদিন ধরেই করছি, হোমিওপ্যাথি খেয়েই করছি। যখন কলকাতায় ছিলাম তখন কলকাতা ডাক্তার দেখাতাম, তা যখন ওখান থেকে যখন এখানে চলে এসেছিলাম তাও 3-4 বছর দেখিয়েছি, মানে সেরকম ঠিক মতন দেখানোটা হতো না। এবার না হতে হতে তারপরে তো একদমই পুরো বন্ধ হয়ে গেল, খুব অসুবিধা হয় কলকাতা ডাক্তার দেখানো, আসা যাওয়াটা খুব অসুবিধা হয়, কারণ সাথে মম্মাকেও তখন নিয়ে যেতে হতো, তো ওটা বন্ধ হয়ে গেল। তারপর তো আস্তে আস্তে এইভাবেই ছিলাম, তখন কোনো প্রবলেম হতো না, না বন্ধ হতো না কোনো কিছু প্রবলেম হতো না। তা হঠাৎ এখন ইদানিং দেখা দিচ্ছে, মানে কানটা পুরো বন্ধ হয়ে গেছে এরকম অবস্থা, আর ব্যথাও হচ্ছে, আর হালকা খুব চুলকোচ্ছে, খুবই চুলকোচ্ছে এরকম দেখা দিচ্ছে। তা এই জন্য কালকে গেলাম, কেন মায়েরও মানে সোনা মাম্মার কালকে চেক আপও ছিল, তা গেলাম কেন আপনাদের বলেছিলাম মায়ের এখানে র্যাশ মতন হয়েছিল, ওর জন্য ওর চলছে চিকিৎসাটা, তার কালকে ওর চেক আপ ছিল বলে তা আমিও দেখিয়ে নিলাম। তা ডাক্তার দেখলো, দেখে বলল যে অবস্থা খুব ভালো না, কিন্তু তাও ডাক্তার 10 দিন ওষুধ দিয়েছে, এবার দেখি 10 দিন ওষুধ খাওয়ার পর, এবার যখন 10 দিনের পর যাবো তখন দেখা যাবে কি হয়, এখনও জানি না। আর ওখানে তো অ্যাকচুয়ালি ব্লগ করাও যায় না, ডাক্তারখানায় নিষেধ, এই জন্য আর করতে পারিনি আমি, আর তাই আপনাদের বলছি। মানে কাল রাত থেকেই শুরু হয়ে গেছে, এ দেখুন এই 2 প্যাকেট এখানে আছে অলরেডি, 3-4 ওষুধ আছে, এখন খাবো, দুপুরে ওষুধ আছে, দেখা যাক। মানে হোমিওপ্যাথিক তো একটু তো টাইম লাগে, কিন্তু ডাক্তার খুব ভালো আমাদের এখানে যে বসে, সবচেয়ে খুবই ভালো ডাক্তার আমি বলবো, তুখার ডাক্তার একদম তুখার। তা চলুন ওষুধটা খেয়ে নিই, খেয়ে একটুখানি শোব, ব্যাস তারপর কি, তারপর আমাদের সাথে দেখা করছি কখন ইভিনিংয়ে। সন্ধ্যের দিকে চোখে ঘুম তো ভাঙছিলই না, তো তুললো, উঠে তখন মনে হচ্ছে চা কোথায় কেউ সঙ্গে সঙ্গে চাটা যদি দিত, চা করাই ছিল।
গরম করে শুধু আনা। দারুণ হয়েছে চাটা, আজকে চায়ের সাথে সাথে একটা টুইস্ট হচ্ছে। সেই টুইস্টটা হলো ছোটবেলায় এটা করে, এই বয়সে কেউ করে না, কিন্তু আমি তো মাঝে মাঝে যেটা ইচ্ছে হয় সেটা হলো, এটা অনেকেই বোধ হয় আপনারাও করেন, হরলিক্স শুধু শুধু খাওয়া। মজাটাই আলাদা, তাই একটু বাতিতে করে আনা হয়েছে, খাবো চাটা, খাওয়া দাওয়া তারপর পুরো কমপ্লিটটা করবো। তার সাথে সাথে একটা মানে কোনো সময় একটা বইও দেখছি, এত সুন্দর কার্টুন হচ্ছে বাংলায়, সেটাও দেখছি, ভালো লাগছে। মনের মধ্যে না মানে পুরো অনেক কিছু উথাল পাথাল হচ্ছে, ভালোও লাগছে না, চিন্তাও হচ্ছে, এই জন্য কোনো সময় কাজ করছি কিছু, কোনো সময় করছি না, মানে কাজ মানে সেরকম কিছুই না, তেমন পড়তে বসেছে সোনামাটা, ওর পাশে একটু বসে আছি, প্লাস টুকটাক রান্নাঘরে একটু বাসন টাসন গোছানোর ওই আর সবই তো কাজ আছে, শুধু হ্যাঁ রাত্রের দিকে একটু কাপড় ভেজাবো, কালকেই মানে আজকেই কাচতাম কিন্তু কাচিনি, ভালো লাগেনি কাচতে, তা দেখি রাত্রে কেন অনেক হয়ে গেছে, অনেক কাঁচা প্রচুর হয়ে গেছে, সেগুলো না কাচলে আরও হতে থাকবে, সেটাই ভেজাবো, ওই একটাই কাজ আছে। আর রান্নাবান্না তো সেরকম কিছু নেই, শুধু রাত্রে একটু বেগুন ভাজলেই হয়ে যাবে, তাই সেটাই বলছিলাম যে কী হবে কী হবে, মানে অ্যাকচুয়ালি কালকে ডাক্তার দেখানো আসার পর থেকে মনটা একটু সত্যি একটু খারাপ, মানে বলতে গেলে নিজেকে ঠিক রেখেছি আমি, চলছি, যখন ডাক্তার বললো যে অবস্থা সেরকম ভালো না, তাও আপনি 10 দিন ওষুধ খান, দেখছি তো আমি ডাক্তারবাবুকে তো আমি বারবার বললাম ডাক্তারবাবু একটু ভালো ওষুধ দেবেন, যাতে যেন আপনার ওষুধেই যেন আমার ঠিক কাজ হয়ে যায়, এবার তো পুরোপুরি ভগবানের হাতেই সব। চিন্তা হয়, অনেক কিছু চিন্তা হয়, অনেক কিছু চিন্তা হয়, মানে আমি নিজেও ভাবতে পারিনি যে এরকম একটা বাড়াবাড়ি হয়ে যাবে ব্যাপারটা, বলে না ঠিক থাকলে, ঠিক থাকলে তখন গুরুত্ব দেওয়া হয় না, ঠিক ছিল এই যে মানে ঠিক হয়ে গেছে, হট করে আবার সেই জিনিসটা আবার আগের মতন চাকার দিয়েছে, তবে একটু লেটও হয়ে গেছিলো, কেন একটার পর সব কিছু অকেশন গেল, তারপরে কারোর কারোর না কারোর শরীর খারাপ হলো, আমার সোনামায়ের দীপকের চলছে, এই নিয়ে চলছি, তারপরে এই জন্যই আরও দেখানো হয়নি ডাক্তার, ওই লেটে লেটে মানে এই অবস্থা, আবার দেখা যাক। তাও যাই হোক আপনারা আছেন, আপনাদের সাথে একটুখানি কথা বললে ভালো লাগে, এই যেটুকুই কথা বলছি আপনাদের সাথে,
একটু গল্প হচ্ছে, ভাল লাগছে আমার যে না কেউ আছে যে আপনাদের সাথে কথা বললে আমার একটু মনটা একটু তো হালকা হচ্ছে, খুবই ভালো লাগছে। তাহলে আজকে আর ব্লগটা আমি আর লং করছি না, আজকে এখানে এন্ড করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে দেখতে হলে আপনারা সবাই জানেন, আর যারা জানেন না নতুন ভিউয়ার্স তাদেরকে আমি আবার বলছি, আপনাদের লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, বিশেষ করে সাবস্ক্রাইব, বেল আইকনটা অবশ্যই বাজাবেন, সেই বেল আইকনটা বাজাবেন। আর আমার ভিউয়ার্সরা আপনারা আমার ভিডিও আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করুন, একদম ভরে ভরে শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের সাথে একদম ভালো আনন্দ থাকবে। গুড নাইট। আর আমার সোনামাটা দেখুন, উফ, পড়ে পড়ে ঘাম ছুটে যাচ্ছে ওনার, কি মনটা খারাপ। আমার মা আমাকে পড়তে দিচ্ছে।